বাংলাদেশ নৌবাহিনী 2030 সালের মধ্যে 7 থেকে 8টি অ্যাটাক সাবমেরিন রাখবে তা আমাদের প্রায় সবারই জানা। বহরের 2টি টাইপ 0-3-5G মিনিং ক্লাস সাবমেরিন যুক্ত হবার পরে নৌবাহিনী আরও আধুনিক ও শক্তিশালী অ্যাটাক সাবমেরিন কিনবে, যার ক্রয় আদেশ 2019-20 সালেই দেওয়া হবে। গত বছরের শেষের দিকে বাংলাদেশ নৌবাহিনী সাবমেরিন ক্রয় করার জন্য সরকার থেকে $1 বিলিয়ন চেয়েছে, যা বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে। বর্তমান নৌবাহিনীর বেশ কয়েকটি দেশ থেকে ডিজেল ইলেকট্রনিক সাবমেরিন কেনার কথা বিবেচনা করেছে, যার মধ্যে রয়েছে চীন, রাশিয়া, দক্ষিণ কোরিয়া এবং তুরস্ক। এই $1 বিলিয়ন দিয়ে 3টি সাবমেরিন কিনবে নৌবাহিনী। আর এবার নৌবাহিনী AIP এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপুলেশন সিস্টেম সংবলিত সাবমেরিন কিনবে। AIP হলো এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে সাবমেরিন নিজের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে প্রয়োজনীয় অক্সিজেন উৎপাদন করতে পারবে, ফলে সাবমেরিন অনেক বেশি দিন পানির নিচে থাকতে পারবে এবং অক্সিজেনের জন্য পানির উপরে আসতে হবে না। এছাড়া এসব সাবমেরিন এন্টিশিপ এবং সারফেস অ্যাটাকের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা থাকবে। তবে ব্যক্তিগত মতামত অনুসারে বাংলাদেশ নৌবাহিনী চীনের নির্মিত অত্যাধুনিক টাইপ 039C টাইপ 041 সাবমেরিন কিনবে। পরবর্তী খবর পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, লাইক দিন, কমেন্ট করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।